শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজ সারা দিন ফের বন্ধ হলো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক আগামী 31 অক্টোবর অবধি পার্ক বন্ধ থাকবে এমনই সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ দ্রুত জাতীয় সড়ক মেরামতের দাবিতে ফুলবাড়িতে পথ অবরোধে শামিল হলো তৃণমূল জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত দুই কর্মীকে মারধর করার অভিযোগ উঠল এক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রশান্ত সরকারের বিরুদ্ধে আলু চাষের মরশুম আসতে আলু বীজ নিয়ে প্রতারণার অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্নভাবে তাই কৃষকদের প্রতারিত করতে না পারে তাই জন্য রাস্তায় নামল কৃষি আধিকারিক কর্ণাথাবা শতাব্দী প্রাচীন মাল্লা শহরের কোঠাবাড়ি চুনিয়াপাড়ার লক্ষ্মী পুজো এবছরের প্রাচুর্য কমেছে পুজোর নেই জাঁকজমকপূর্ণ আয়োজন পাঁচ দিনের পরিবর্তে মেলা বসছে একদিনে চাকরিতে স্থায়ীকরণের দাবিতে হাতে থালা নিয়ে জলপাইগুড়ির প্রাণকেন্দ্রতে পথ অবরোধ করল জেলা কলেজ ক্যাজুয়াল কর্মীরা আজ বেঙ্গল সাফারি পার্ক করা হলো স্যানিটাইজ এবং কর্মীদের করা হলো করোনা পরীক্ষা তৃণমূল কংগ্রেসের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর সাথে দেখা করতে তার বাড়িতে গেলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সমস্ত পূজোর মতো লক্ষ্মী পুজো এবার করোনার কবলে তবে তার মধ্যেও আশার আলো দেখছেন মূর্তি বিক্রেতারা রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পুজো আর পুজোর আগে অগ্নিমূল্য বাজার আনাজপাতির দাম আগুন ছ্যাঁকা খাওয়ার জোগাড় মধ্যবিত্তের মালদা চিত্র কিছুটা এমন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের উত্তর চিরাইল মণ্ডলপাড়ার বিশ্বনবীন দিবস উদযাপন কমিটির উদ্যোগে মাদ্রাসা জামেয়া গোসিয়া আশরাফিয়াতে বিশ্বনবী দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজে দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস